আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, চলছে মুজিব বর্ষ এবং সুখের মাস আগস্ট। 1975 সালের এই আগস্ট মাসে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার পরিজন। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং দেশের তরে জাতির কল্যাণে যে সমস্ত মানুষ জীবন উৎসর্গ করেছেন সকলের মাগফিরাত কামনা করে আজকে লাইভ প্রোগ্রাম আরম্ভ করছি। আজকে লাইভের বিষয়বস্তু হল হাওরপাড়ের মানুষের জীবনমান। আমন্ত্রণ করেছি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদ হোসেন বাবুকে। জনাব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমরা সার্বিক দিক বিবেচনা করে কেউই ভালো নেই। পরপর তিন দফা বন্যা এবং করোনা সকলের জীবনকেই কুণ্ঠাসা করে দিয়েছে, তবুও আল্লাহ শুকরিয়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনি তো হাওরপাড়ের মানুষ, হাওরপাড়ে আপনার বেড়ে ওঠা, আর আজকের আলোচ্য বিষয়ও হাওরপাড়ের মানুষের জীবনমান। তো হাওরপাড়ের মানুষের জীবনমান নিয়ে আপনার অনুভূতি কি? জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং শেখ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, যারা একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং জাতীয় চার নেতা জেল হত্যায় যে চার নেতা মারা গিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমাদের সুনামগঞ্জের ঐতিহ্য নেতা প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সুনামগঞ্জের সুরেন্দ্র সেনগুপ্ত এবং আব্দুল সামাদ আজাদ, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমাদের সুনামগঞ্জ অঞ্চল তথা সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। জি জনাব, আমার প্রশ্ন ছিল যে হাওরপাড়ের মানুষের জীবনমান নিয়ে আপনার অনুভূতি কি? আমি প্রথমেই আমি ধন্যবাদ জানাই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সাহেবকে। আমি ধন্যবাদ জানাই আমার নেতা ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখা। আমি ধন্যবাদ জানাই আমার পরিবারের প্রতি, আমার পরিবার যারা আমাকে সহযোগিতা করেছেন রাজনীতিতে আসার জন্য, কাজ করছেন আমার পাশে থেকে, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আপনার কথাটা উত্তর দিচ্ছি। আসলে আমরা যারা হাওরপাড়ের মানুষ, হাওরপাড়ে যারা বেড়ে ওঠা, তারা অনেক কষ্টে আমাদের হাওরপাড়ের জীবনমান চলতেছে, জীবন জীবিকা যেভাবে চলতেছে, আমাদের পথচারীও সেভাবে, আমাদের রাস্তাঘাট নেই। আপনি জানেন, আপনিও হাওরপাড়ের সন্তান, আপনিও অবগত আছেন, আমাদের কানেক্টিং সড়ক নেই, আমাদের গ্রাম থেকে বাজারে আসা, বাজার থেকে ইউনিয়নে আসা প্রবলেম হয়ে যাচ্ছে প্রতিটা এলাকাভিত্তিক, এটা আপনি নিজেও জানেন। সেই জন্য আমাদের গ্রামের হাওরপাড়ের মানুষের উন্নয়নের ক্ষেত্রে আমাদের কিছু কিছু ভূমিকা নিতে হবে। আমাদের অঞ্চলের যারা বেড়ে ওঠা, রাজনীতিতে বেড়ে ওঠা, সামাজিকভাবে যারা বেড়ে ওঠা, বিভিন্ন মহলে যারা আছেন, সবাই যদি আমরা একত্রিতভাবে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিকা পালন করি, তাহলে আমাদের হাওরপাড়ের জীবনমান অনেক উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যোগাযোগ ব্যবস্থার কথা,
সেই ক্ষেত্রে আমি বলতে পারি শিক্ষা ব্যবস্থার কথা, সেই ক্ষেত্রে আমি বলতে পারি চিকিৎসার কথা। সেই মৌলিক চাহিদা, আমাদের যে মৌলিক চাহিদাটাই আমরা কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না। যদিও বা আমাদের বিশম্বরপুর উপজেলা, আমার বাড়ি বিশম্বর উপজেলা ফতেপুর ইউনিয়ন রাজেন্দ্রপুর গ্রাম, সেই গ্রামে আমার বেড়ে ওঠা ফতেপুর ইউনিয়নে, তো সেই গ্রামে এবং সেই উপজেলায় আমাদের শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন এবং সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ তা সবাই মিলে আমাদের বাংলাদেশটাকে পুরোপুরি 100% বিদ্যুতায়ন আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেই জন্য হাওর পাড়ের মানুষ হিসাবে হাওরের মধ্যে বাড়িতে যখন এখন লাইট জ্বলে, ফ্যান চলে, তখন ধন্যবাদ জানাই সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীকে বুক ভরা ভালোবাসা দিচ্ছে, সবাই দোয়া কামনা করছে, যেন ওনার দীর্ঘায়ু কামনা করি আমরা, শত বছর উনিও যেন বেঁচে থাকেন, সেই বঙ্গবন্ধু স্বপ্ন যেন লালিত পালিত করে উনি আমাদেরকে সেই সোনার বাংলা উপহার দিতে পারেন। সেই জন্য আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া কামনা করি এবং করে যাব ইনশাল্লাহ এই বাংলার মাটিতে। জনাব, এই হাওরপাড়ের মানুষের কী কী সমস্যা বর্ষার সময়ে হয় এই বিষয়টা একটু খুলে বলুন। বর্ষার সময়ে আপনার প্রবলেম হয় প্রথমত যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা প্রতিটা গ্রাম, প্রতিটা বাজার, প্রতিটা ইউনিয়নে কানেক্টিং সড়ক, আমাদের সুনামগঞ্জ দুর্গত এলাকা আপনি জানেন যে সুনামগঞ্জ অবহেলিত এলাকা ছিল। কিছুদিন আগেও সুনামগঞ্জে আমাদের রাস্তাঘাটে গাড়ি চালানো অসম্ভব ছিল, কিন্তু বর্তমান সরকার, আপনি জানেন যে এই বর্তমান শেখ হাসিনা সরকার দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়েছে, ডেল্টা প্ল্যান নিয়েছে, 41 সালে উদযাপন করবে, সেই 41 সালে আমাদের উড়াল সেতু করে হলেও আমাদের রাস্তা করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। উনি নিজেই ওয়াদা করেছেন যে উড়াল সেতু দিয়ে, বাংলাদেশের প্রথম উড়াল সেতু দিয়ে হলেও আপনাদের আমাদের সুনামগঞ্জের রাস্তা উনি এনে দিবেন, ঢাকার সাথে কানেক্টিং সড়ক করে দিবেন। সেই ধারাবাহিকতায় প্রতিটা রাস্তায় এখন ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। কিন্তু বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি, যারা পল্লী অঞ্চলের মানুষ, হাওরপাড়ের মানুষ, আপনি জানেন হাওরের ধান দিয়েই কিন্তু বাংলাদেশ স্বনির্ভর। এইবার আপনি জানেন বাংলাদেশ 3 নম্বর হয়েছে খাদ্য স্বয়ংসম্পূর্ণতায়, বাংলাদেশ জাতীয়ভাবে 3 নম্বর হয়েছে। এই করোনার মধ্যে আপনার শেখ হাসিনা সরকার কতটুকু বলিষ্ঠ ভূমিকা পালন করেছে যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনে দিতে পারছে, সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনি জানেন এরপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার পরে হচ্ছে আপনার শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার যে এখন বর্তমান পরিস্থিতি দাঁড়াচ্ছে, আসলে যারা আগে বেরিয়ে আসছেন তারা অনেক মহলে জব করতেছেন, কেউ বিজনেস করতেছেন, কেউ প্রশাসনিক, কেউ কর্মরত, অনেক সেক্টরে অনেক ভালো ভালো পজিশনে আছেন হাওরপাড়ের মানুষগুলো। আমাদের সোনালী অর্জন, আমাদের অনেক অর্জন আছে সুনামগঞ্জ জেলার, অনেক বড় বড় নেতা আছেন, অনেক বড় বড় কর্মকর্তা আছেন যারা এখন সরকারের বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। সেই সুনামগঞ্জ হাওরপাড়ের সন্তানই তারা, তারাও বেড়ে উঠেছেন হাওরপাড় থেকে, কিন্তু এখন বর্তমান শিক্ষা ব্যবস্থাটা আসলে আগের মতো নেই। শিক্ষকের সংকট আছে প্রতিটা স্কুল, প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে, প্রতিটা স্কুলেই শিক্ষকের সংকট দেখা দিচ্ছে এবং শিক্ষার মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্যই কমে যাচ্ছে যে শিক্ষকের যদি অভাব থাকে ক্লাস নেবে কে, ক্লাস নিতে প্রবলেম হচ্ছে। আর চিকিৎসার ব্যাপারে যদি আপনি আসেন, চিকিৎসার ব্যাপারে আমাদের কমিউনিটি ক্লিনিক আছে ফতেপুর ইউনিয়নে, যদি আমি আসি একটা ইউনিয়নে যদি আসি মাত্র 3টা কমিউনিটি ক্লিনিক, যে ক্লিনিকগুলো কানেক্টিং সড়ক এখনও তেমন একটা নেই, তারপরে ডাক্তার তো যায়ই না, শহর থেকে ডাক্তার গ্রাম অঞ্চলে যাইতেই চায় না। আর এখন তো করোনা পরিস্থিতি আপনি জানেন যে এই জন্য তো কোনো ধরনের কোনো যোগাযোগ ব্যবস্থা বা চিকিৎসা নেওয়াটাও একটা তো টাফ হয়ে যাচ্ছে গ্রামের জন্য, বিশেষ করে তো অসম্ভব। একটা মা যদি প্রসূতি হয়, একটা মহিলা যদি প্রসূতি হয়, তখন তাকে ওইখানে সেবা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না, গ্রামের পরিবেশটা থাকে না, শহরে আনতে আনতে কানেক্টিং সড়ক, নৌকা পার করো, এই করো, সেই করো, করতে করতে অনেক প্রবলেম হয়ে যায়, বিলম্ব হয়ে যায়, তারপর ফলশ্রুতিতে আপনি একটা অ্যাক্সিডেন্টও ঘটতে পারে এবং এরকম অনেক অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট ঘটেছে আমাদের চোখের সামনে, আমরা দেখেছি। হাওরপাড়ে মা এবং শিশুর মৃত্যুর হার কেমন বর্তমানে রয়েছে? শিশুর মৃত্যুর হার সংখ্যা যেটা, সেটা তো আমি বলতে পারবো না, সেটা স্বাস্থ্যক্ষেত্রের বিষয়। তবে আমি যেটা দেখতেছি সামাজিক ক্ষেত্র থেকে, যে শিক্ষা আপনার যে মৃত্যুর হারটা, মা যারা বিশেষ করে যারা প্রসূতি হন, গর্ভাবস্থায় যারা গর্ভধারণ করেন, সেই মৃত্যুর হারটা একটু বেশি হয়। আর শিশুদের ক্ষেত্রে শিশুরা অবাধ চলাফেরা করে, হাওরপাড়ের যে পানি, তারপরে যে নোংরা পরিবেশটা থাকে, সেটার জন্য শিশুদের একটা ডায়রিয়া, জ্বর এগুলো হতে থাকে, এগুলোর কারণে তারা অনেক সময় অনেক ধরনের বড় দুর্ঘটনা পড়ে যায়। সেই জন্য শিশুর মৃত্যুর হারটা এবং প্রসূতি মায়ের মৃত্যুর হারটা স্বাভাবিক মৃত্যুর থেকে একটু বেশি হয়। যদি চিকিৎসার মানটা একটু উন্নত করা যায়,
যদি ক্লিনিকগুলোতে ডাক্তার যায়, উপজেলাতে একটু ভালো ডাক্তার যায়, কানেক্টিং সড়ক যদি থাকে, অ্যাম্বুলেন্স যদি গ্রামে যায়, তাহলে মৃত্যুর হারের সংখ্যাটা কমে যাবে আমি আশা করি, আমি বিশ্বাস করি। চাইলেও তো এই মুহূর্তে সড়ক সংযোগ করা সম্ভব হবে না, তো বিকল্প হিসেবে নো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায় কিনা এই বিষয়ে আপনি কি বলেন? আপনি এটা অবগত থাকবেন, কিছুদিন আগে আমি লাইভে দেখেছি প্রতিটা জেলাতে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে কথা বলতেন। তো আপনার উত্তরবঙ্গের দিকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী, বগুড়ার দিকে সম্ভবত, উনি জেলা প্রশাসক মহোদয়কে বলছেন যে নো অ্যাম্বুলেন্সের কথা, এবং তৎকালীন সময়ে উনি আবেদন করার সাথে সাথে উনি ওইখান থেকেই অর্ডার করে দিয়েছেন যে নো অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য, যেন আমার জনগণ, বাংলার জনগণ, মাননীয় প্রধানমন্ত্রীর যে জনগণ, তো সেই জনগণ যেন সেবাটা পায়, অ্যাম্বুলেন্সের সেবাটা যেন পায়, যদিও হয় সেটা প্রত্যন্ত অঞ্চল, যদিও হয় সেটা আসলে পানির উপরে বসবাস, তারপরও যেন সেই অ্যাম্বুলেন্সের সেবাটা পায়, সেই জন্য নো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিন্তু উনি করেছেন। তো আমাদেরকে চাইতে হবে, না চাইলে তো আমরা পাবো না, কেউ তো না চাইলে কিছু দেয় না। তো চাওয়ার মতো যারা আছেন, আমি আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, যারা সেই স্ট্যাটাসে বসবাস করেন বা সেই পদবিতে আছেন, বিশেষ করে সিভিল সার্জন মহোদয়কে আমি বলতে চাচ্ছি, আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনাকে বলতে চাচ্ছি, আমার জেলা আওয়ামী লীগের সভাপতি ওনাকে বলতে চাচ্ছি, আপনার মাধ্যমে, আপনার আজকের এই লাইভের মাধ্যমে বলতে চাচ্ছি, আমাদের বিষ্ণুপুর হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চল, এবং আপনি জানেন যে একটা কথা এখানে বলে রাখি, আমাদের একটা কথা আছে যে সুনামগঞ্জের যে শনির হাওরের দান দিয়ে আমাদের তিন দিনের বাংলাদেশে খাবার হয়, একটা কথিত কথা আছে। আর সুনামগঞ্জের একটা ডাক আছে, ডাকের কথা আছে, প্রবাদ বাক্য, মৎস্য পাথর ধান সুনামগঞ্জের প্রাণ। তো সেই জন্য কিন্তু মাছটাও হয় পানিতে, তো পানিতেই আমাদের বসবাস। তো সেই জন্য নো অ্যাম্বুলেন্স আমি দাবি করব, ওনাদের মাধ্যমে আশা করি প্রধানমন্ত্রীকে দাবি করলে উনি আমাদের দাবিটা পূরণ করবেন ইনশাল্লাহ। সুনামগঞ্জে অতীত সময়ে যে পরিমাণ মাছ মিলত, বর্তমানেও কি সেই পরিমাণ মাছ সুনামগঞ্জের হাওর বাওর থেকে আহরণ করা সম্ভব হচ্ছে? আসলে মাছের ক্ষেত্রে, মৎস্যজীবী লীগ করি তো, মাছের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটু ভিন্ন। যেমন ধরেন আগে যে মাছগুলো হতো, বড় বড় সাইজ হতো, অনেক বড় বড় মাছ, স্বাদও বেশি হতো, তখন কিন্তু খুনা জালটা ছিল না। তো খুনা জাল দিয়ে যে মাছটা মারে, এটা কিন্তু একদম পোনাসহ, মাছের যে পোনাটা হয় সেই পোনাটা সহ কিন্তু মেরে ফেলে, বংশবৃদ্ধি হচ্ছে না, মাছ বড় হচ্ছে না এবং বংশবৃদ্ধিও হইতে পারে না, ডিমটা পর্যন্ত নষ্ট করে ফেলে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে সুনামগঞ্জ জেলা প্রশাসক ডিসি মহোদয় কিন্তু বলিষ্ঠ ভূমিকা পালন করছেন সেই ক্ষেত্রে, মৎস্য এই নির্ভরতার জন্য, মৎস্য আহরণের জন্য, মাছটা যেন নষ্ট না হয় এবং ডিমটা যেন নষ্ট না হয়, পোনাটা যেন নষ্ট না হয়, এটার জন্য প্রশাসন বলিষ্ঠ ভূমিকা পালন করতেছে এখন বর্তমানে, আগের চেয়ে অনেক বেশি। এখন কিন্তু খুনা জালটা আপনি দেখতে পাবেন না সচরাচর, আগে কিন্তু অহরহ থাকতো, একটা গ্রামে 5-7টা করে খুনা জাল ছিল, এখন কিন্তু এটা নেই, হাওড়াও মাছ মারতে পারে না, ওরে ওইখানেও তারা এটা ইয়নো মহোদয় সেটা একটা টিম করে সবাইকে ধরতেছে, সেটা আমি জানি। তো সেই জন্য আশা করি আমাদের সামনে মাছের বৃদ্ধি পাবে বেশি, ইনশাল্লাহ আমাদের সেই অভাবটা পূরণ হবে। এবছর বন্যার কারণে সুনামগঞ্জের যে পুকুরগুলো রয়েছে, ওই সমস্ত পুকুরের কী পরিমাণ, অর্থাৎ মাছ চাষিদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টা একটু খুলে বলুন। মাছ চাষিদের পুকুর পাড়ে আপনি জানেন, অবগত আছেন যে তিনবার বন্যা হয়েছে, বিগত তিনবার, এই রেকর্ড বাংলাদেশের ভিতরে আমার মনে হয় নেই, আর আমাদের সুনামগঞ্জে তো অবশ্যই নেই, একটা শহরে তিনবার পানি ওঠে একই বন্যা একই বছরে, এরকম রেকর্ড আমাদের সুনামগঞ্জে নেই। আসলে রেকর্ড ভঙ্গ করেছে এইবারের বন্যা, পানিরও পরিমাণ বেশি, মানুষের ঘরের ছেলে পানি মানে একতলা পর্যন্ত ডুবে গেছে, রাস্তাতে মানুষের নৌকা চালাচ্ছে, এই অবস্থা আপনি দেখছেন যে তিনবারই পানিটা একদম রাস্তা ডুবন্ত অবস্থায় ছিল এবং নৌকাই চলছে রাস্তার মধ্যে দিয়ে। তো সেই অবস্থাতেও পুকুর তো মুখ করে মাছ থাকার কথা না, কারণ পুকুরটা তো আরও নিচু এবং নিচু এলাকাতেই হয়, হাওড়েই হয়, জমিতেই হয় পুকুরটা সাধারণত। তো সেই তিনবারের যে ক্ষতিটা আমরা ডিএফও, যে মৎস্য অধিদপ্তরের যে সুনামগঞ্জ জেলার দায়িত্বে যিনি আছেন, ওনার সাথে আমি কথা বলেছি, মিটিংও করেছি এই ব্যাপারটা নিয়ে, সহযোগিতার বিষয়টা নিয়ে, যে যারা চাষে মাছ চাষি করেন তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায়। তো উনি কিছুদিন আগে একটা সহযোগিতা করেছেন একটা মিটিংয়ের মাধ্যমে, আমি মিটিং করেছিলাম, তারপরে থাকতে পারিনি। মৎস্য খাদ্য, মৎস্য ফোনা, মৎস্যের যে প্রকল্প ইয়েগুলো আছে, উপকরণগুলো আছে, উনি ওগুলা বিভিন্ন জায়গায় বিতরণ করেছেন সরকারিভাবে, মাননীয় প্রধানমন্ত্রী এবং ডিসি মহোদয় ওইটা বিতরণ করতে সহযোগিতা করেছেন। তো সেই জন্য আর
80% মতো আপনি যে প্রশ্নটা করেছিলেন প্রায় 80% মতো ক্ষতি হয়েছে মৎস্য যারা খামার করে যারা খামার করে মৎস্য চাষী যারা তাদের প্রায় 80-80% মতো ক্ষতি হয়েছে এবারে বন্যাতে হাওর পারের মানুষের জীবনমান কি বর্তমানে রয়েছে জীবনমান বলতে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন আমি যদি বুঝে থাকি সেটা হলো যে আমাদের সামাজিক অবস্থান সামাজিক অবস্থান যদি হিসাব করি আমরা শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর আমরা অনেক ডিস্টেন্সে ছিলাম আগে কিন্তু বর্তমানে এই ডিস্টেন্স কমে গেছে যেমন আমি যখন সুরভ বাড়ির থেকে সুনামগঞ্জে আসতাম ছোট সময় যখন সুনামগঞ্জে আসতাম পড়াশোনা যখন করতাম তখন যখন আসতাম আগের দিন রেডি হইতে হইতো তারপরে ফজরের আজানের পরে নৌকাতে উঠে সুনামগঞ্জে আসা লাগতো সুনামগঞ্জ থেকে আবার তিনটায় লাস্ট ট্রলার ছিল আড়াইটা তিনটায় লাস্ট ট্রলারের ভিতরে যদি আপনি বাড়ি থেকে চলে গেছেন তাহলে চলে গেছেন না হলে সুনামগঞ্জেই পড়ে থাকতে হইতো আপনাকে কোথাও কারো বাসা নইলে হোটেলে যেয়ে যেখানে থাকতে পারত সেটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু কেউই জানে না যে বাড়ি থেকে গ্রাম থেকে শহরে কখন আসবে আর কখন যাবে আচ্ছা যোগাযোগ ব্যবস্থা আপনার মেইন রুটগুলো অনেক উন্নত হয়েছে কানেক্টিং সড়কগুলো যেগুলো আছে আমাদের গ্রামের যে কানেক্টিং সড়কগুলো আছে গ্রাম গ্রামে গ্রামে বাজারে বাজারে ইউনিয়ন ইউনিয়ন এগুলার আগের থেকে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু এর থেকেও উন্নয়ন বেশি দরকার যে সমস্ত উন্নয়ন হাওড় পারে হয় ওই সমস্ত উন্নয়ন কি রক্ষিত থাকে না এগুলো বিলীন হয়ে যায় আসলে সেটা তো সেই দপ্তরের কথা আসলে কোন দপ্তরের কাজটা করেছে যেমন ধরেন আপনি এলজিডি করে আপনি রোডস করে রোডস করে রোডসের কাজ আছে এলজিডির কাজ আছে তারপরে আপনার হিলিপের কাজ থাকে তারপরে আপনার ইউনিয়ন পরিষদের কিছু কাজ থাকে জেলা পরিষদের কিছু কাজ থাকে উপজেলা পরিষদের কিছু কাজ থাকে সেটা সেই মহলেই যারা দায়িত্বে থাকেন সেটাকে কিন্তু প্রতি বছরই কিন্তু একটা রিপেয়ারিং ফান্ড থাকে সেখানে দাবি করতে হয় আসলে তো আপনাকে চাইতে হবে চাওয়ার মতো জায়গা কিন্তু আপনাকে যাইতেও হবে আপনি যদি বসে থাকেন আপনি একজন ভালো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু বসে থাকলে তো আপনাকে কেউ দিবে না আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি যে হাওড় পারে মানুষের কল্যাণে ফসল রক্ষা বাঁধের উপর প্রতি বছরে প্রকল্প নেওয়া হয় সুনামগঞ্জেও কোটি কোটি টাকার প্রকল্প নেওয়া হয় তো ওই টাকাটা প্রতি বছরই ব্যয় হয় আসলে কি ওই টাকার উন্নয়নটা কি রক্ষিত থাকে না বিলীন হয়ে যায় আসলে বেড়িবাঁধের বিষয়টা ভিন্ন বেড়িবাঁধটা কিছু আসলে কিন্তু রাস্তা নয় বেড়িবাঁধ কিন্তু রাস্তা নয় যে এটা যে উপর দিয়ে রাস্তা থাকবে রাস্তা না আমি তো বলেছি যে হাওড় পারের উন্নয়ন বেড়িবাঁধটা এটাও তো উন্নয়নের আওতায় কিন্তু এটা কিন্তু এক সিজনের কাজ আপনি জেনে থাকবেন পানি উন্নয়ন বোর্ডে যেটা কাজ করে সেটা জাস্ট ফসল কাটার জন্য কাজটা করা হয় ফসলের পরে সেটা রক্ষিত থাকবে কি না সেই ধরনের প্রকল্প কিন্তু পানি উন্নয়ন বোর্ডে আগে ছিল না ইদানিং আসছে কিছুদিন আগেও আপনি দেখলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন গাছ রোপণ করেছেন খরচার হাওড়ে কিন্তু গাছ রোপণ করেছেন আরও কোন হাওড়ে দিনাই কোন হাওড়ে গিয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ডের অফিসের সামনে গাছ রোপণ করেছেন এবং ডিসি মহোদয় ছিলেন সেখানে সাথে তো এখন কিন্তু গাছ রোপণের বিষয়টা আসছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রতিজনে তিনটা করে গাছ রোপণ করার জন্য তো সেই যে উদ্যোগটা তিনটা করে গাছ রোপণ যদি আমরা করি আমাদের হচ্ছে 18 কোটি মানুষ তো আপনি হিসাব করে দেখেন বাংলাদেশে কত কোটি গাছ রোপণ হয় মানুষের তুলনায় তিনগুণ 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 গাছ বেশি বেশি রোপণ হবে সেই রোপণটা যদি আমরা বেড়িবাঁধে করি হাওড় পারের মানুষ যারা আমরা আছি তারা যদি আমরা বেড়িবাঁধে নিজেরাই তিনটা করে গাছ রোপণ করি সরকার তো সরকার করতেছেন সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে সরকারই শুধু সব কিছু করে দিবে তা নয় আপনারও উদ্যোগ থাকতে হবে তাহলে আমরা যদি সবাই মিলে এই বেড়িবাঁধের উপরে তিনটা করে গাছ রোপণ করি তাহলে আমার বিশ্বাস যে এই তিনটা করে গাছ রোপণ করলে প্রতিটা বেড়িবাঁধে স্থায়ী হয়ে যাবে আপনি যেটা প্রশ্ন করছেন হাওড় রক্ষা বাঁধের উপর কিছু ক্লোজার সৃষ্টি হয় ওই সমস্ত ক্লোজারে তো আর বৃক্ষরোপণ করে ক্লোজারগুলো রক্ষা করা যাবে না সেই ক্ষেত্রে সেখানে রাবার ড্যাম ইত্যাদি যদি করা হয় তাহলে কি দেশের জন্য ভালো হয় না আপনি জানবেন যে রাবার ড্যাম দিলে কিন্তু নৌকা চলাচলটা বেশিরভাগই বন্ধ থাকে রাবার ড্যামের মূল কাজটা হচ্ছে পানিটাকে আটকানো কিন্তু আরেকটা প্রকল্প আসছে নতুন সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডে সেটা হচ্ছে ক্লোজার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ক্লোজার সেটা হচ্ছে আপনার ইউয়ের মতো পাকা থাকবে স্ট্রাকচারটা পাকাই থাকবে কিন্তু মাটি দিয়ে ভরে আবার সিজন শেষে এটা কেটে দিবে এটার উপর দিয়ে আবার নৌকা চলতে পারবে তাহলে আমার পুরো বেড়িবাঁধটা ঠিক থাকবে বেড়িবাঁধ দিয়ে কখনো আর বেড়িবাঁধটা ভাঙবে না এখন এটা করতে গেলেও তো একটা প্রক্রিয়া দিন সময় লাগবে একদিনে তো সব কিছু হয় না তো সেই জন্য আপনার এটা আস্তে আস্তে প্রক্রিয়া দিন আপনি যে প্রশ্নটা করছেন ভাঙ্গাটা একদিকেই থাকবে একটা হাওড় যদি 5টা ভাঙ্গা থাকে 5টাই ভাঙবে 6টা ভাঙবে না
সেটার প্রকল্পই এখন বাস্তবায়িত হচ্ছে আর কি পারেটোর বোর্ডের মাধ্যমে। বাস্তবায়ন হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে, প্রক্রিয়াধীন এবং টেন্ডার আছে, এইবারই টেন্ডার শুরু হবে, ক্লোজারের টেন্ডার আছে। হাওরপাড়ের গ্রামগুলিতে বন্যার সময় দেখা যায় যে হাওরপাড়ের মানুষের আঞ্চলিক ভাষায় যাকে আপাল বলা হয়, আপালে অনেক সময় ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়, এই আপাল আপাল থেকে গ্রাম সুরক্ষার কী ব্যবস্থা হতে পারে? আপনি তো জানেন আগের যে ঢেউ ছিল শনিহরের ঢেউ, সেটা আমাদের কাছে মনে হইতো যে ক্ষুদ্র একটা সমুদ্র, সেখানে অনেক মানুষ মারাও গিয়েছেন, সেটা আপনিও জানেন, আপনিও হাওরপাড়ের সন্তান, আমরা একই হাওরপাড়ের সন্তান। তো সেই জন্য এই আপালের ক্ষেত্রে আমি একটা ভূমিকা নিয়েছিলাম কিছুদিন আগে, বছর দুয়েক আগে, আমার গ্রামে রাজেন্দ্রপুর গ্রামে কিন্তু আমি একটা ওয়াল প্রোটেকশন করেছি, সেটা আপনি দেখেছেন। তো গ্রাম প্রতিরক্ষা দেয়াল যেটাকে বলা হয় হিলিপের মাধ্যমে, সেটা আমি প্রকল্প নিয়ে অফিসের সাথে সেটা আমি করিয়েছি, এবং এখন কিন্তু আমাদের যে রাজেন্দ্রপুর গ্রাম শনিহাওয়ার যে পাড়টা, এই পাড়ে দিয়ে কিন্তু এখন আর ভাঙে না, খুব সুন্দর বসতি, আপনি দেখে আসবেন, আমন্ত্রণ থাকলো। এইরকম যদি প্রতিটা গ্রামে ওয়াল প্রোটেকশন দেয়া হয়, গ্রাম প্রতিরক্ষা দেয়াল দেয়া হয়, তাহলে আমার মনে হয় আপনি যেটা কথা বলতেছেন ভাঙবে, এই ভাঙাটা রোধ করা যাবে, এবং এটা কিন্তু সরকারি প্রকল্প, কারো পকেট থেকেও টাকা যাবে না, শুধুমাত্র সদিচ্ছা থাকতে হবে, গ্রামের মানুষগুলোর সহযোগিতা থাকতে হবে। গ্রাম বলতেও কিন্তু এখানে একটা কথা থাকে, সহযোগিতার কিন্তু একটু অভাব থাকে, তো সবাই যদি সহযোগিতা করেন, তাহলে আমার বিশ্বাস যে আমাকেও যদি সহযোগিতা করেন, আমিও কিছু প্রকল্প নিয়ে দিতে পারবো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে, বিভিন্ন মহলের মাধ্যমে, আমার রাজনৈতিক নেতার মাধ্যমে আমি কিছু প্রকল্প দিতে পারবো এলাকাতে। তারা সবাই মিলে যদি বলেন এবং রক্ষণাবেক্ষণ করেন, তাহলে এটা করা সম্ভব, কারণ কিছু তখন ক্ষতি হয় মানুষের, গাছ কাটালি কাটতে হয়, কিছু মাটি কেটে দিতে হয় এবং গাছ কাটালির ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণটা কিন্তু দেওয়া যাবে না, সেই ক্ষতিটা মেনে নিতে হবে, তাহলে কিন্তু আপনার এই এটা করা সম্ভব এবং প্রতিটা গ্রামেই করা সম্ভব, প্রকল্প করা সম্ভব, তাহলে আপনারা এই ভাঙাটা ভাঙবে না আমি বিশ্বাস করি এবং আশা করি। আপনাকে তো উদাহরণ দিলাম যে রাজেন্দ্রপুর গ্রামে কিন্তু একটা করা হয়েছে, সাতগাঁও রাজেন্দ্রপুর গ্রামে কিন্তু হাওর প্রতিরক্ষা দেয়াল করা হয়েছে, সো এটা হবে, এখন এখন যদি চাইলেই হবে, গ্রামবাসী চাইলেই হবে, এটা প্রক্রিয়া দিন চলতেছে। অনেক সময় দেখা যায় যে হাওরের যে সমস্ত জলমহাল রয়েছে, ওই জলমহালগুলো সেচ করা হয়, এ বিষয়ে আপনি কী বলেন? সেচ করা সরকারিভাবে নিষিদ্ধ, সেচ করে মাছ ধরা এটা অন্যায় এবং এর জন্য সাজাও নির্ধারিত বাংলাদেশ আইনে, এটার একটা সাজা আছে। তো যারা সেচ করেন তাদের অনেক ক্ষতিপূরণ দিতে হয়, অনেক সময় মেশিন জিম্মি করা হয়, এবং আপনি জানেন বিগত দিনে ইউনো মহোদয়গণ সুনামগঞ্জে অনেকগুলো মেশিন জ্বালিয়েছেন, আপনি এটা জানেন অবশ্যই, এবং অনেকে আপনার অস্থায়ী জেলেও দিয়েছেন, সাময়িক সাজা দিয়েছেন, এই আপনার মৎস্যহরণ মানে সেচ করে মৎস্যহরণ করার জন্য, এটা টোটালটাই নিষিদ্ধ। এবং আমি মৎস্যজীবী লীগের পক্ষ হয়ে আমি মৎস্যজীবী ভাইদেরকে আমি বলবো, অনুরোধ করব যে আপনারা মাছটাকে, মাছের মাটাকে নষ্ট করবেন না, মাছের ফুঁড়োটাকে নষ্ট করবেন না, যাতে বংশবৃদ্ধি না হয়। আপনার সন্তান যদি আজকে না থাকে, তাহলে আপনি পরবর্তীতে বার্ধক্যে আপনি কার আশ্রয় নেবেন? তেমনি আমাদের মা মাছটাকে রক্ষা করতে হবে। আমাদের সুনামগঞ্জে আপনি একটা জিনিস জানে থাকবেন অবশ্যই, যে আমাদের সুনামগঞ্জে প্রায় 1,35,000 মৎস্যজীবী আছে, কার্ডদারী, সরকারি কার্ডদারী মৎস্যজীবী, কার্ডদারী 1,35,000 মৎস্যজীবী আছে। এই 1,35,000 মৎস্যজীবী ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা মা মাছটা নষ্ট করবেন না, আপনারা মা মাছের দিকে খেয়াল রাখবেন, এবং আপনারা এই সেচ করাটা, সেচ করে মাছ ধরাটা বন্ধ করে দেবেন ইনশাল্লাহ, দেখবেন পরবর্তীতে এই এই এবারে যে ক্ষতিটা ডাবল দ্বিগুণ লাভ আপনি পেয়ে যাবেন মা মাছের ফোনার থেকে। এক সময় আমরা ছোটো সময় দেখেছি যে হাওর অঞ্চলে বাসান পানি আন্দোলন হয়েছিল, বাসান পানি আন্দোলন যারা করেছিলেন অনেকে হয়তো এখন দুনিয়াতে নেই বা যারা আছেন, তাদের ভূমিকা বর্তমানে কী রয়েছে? বাসানপানি আন্দোলনের যারা নেতা ছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধাবোধ জানাচ্ছি। তাদের একটা স্লোগান ছিল, আমাদের মৎস্য অধিদপ্তরের একটা স্লোগান আছে যে জাল যার জলাতার। আসলে এই এই স্লোগানটা এখনও বাস্তবায়িত হয় নাই আর কার্যক্ষেত্রেও নাই। যেমন জাল যার জলাতার কথাটা ঠিক, আপনি একটা জলমহল যদি নিতে চায় তাহলে একটা মৎস্যজীবী সমিতি লাগে, মৎস্যজীবী সমিতি আবার অমৎস্যজীবী কেউ থাকে না, সেখানে মৎস্যজীবী সম্প্রদায়ের লোকগুলাই থাকে, তাহলে তারা একটা মৎস্যজীবী পায়। আপনি একটা ধরেন আপনার আপনার বিষ্ণুপুরের একটা হাওর, এক্স ওয়াই জেড একটা, যে কোনো একটা হাওরই ধরেন,
হাওড়পাড়ে একটা 41 জন সদস্য বিশিষ্ট একটা সমিতি বা 20 জন সদস্য বিশিষ্ট একটা সমিতি আপনার এই এটা নিল। নেয়ার পরে দেখা যায় এখানে দাদন ব্যবসায়ীরা থাকে, মধ্যস্বত্বভোগী যারা থাকে, ক্ষমতার অপব্যবহার যারা করে, তারা কিন্তু তাদের কাছ থেকে অল্প টাকায় কিনে নেয়। তো বছর শেষে তারা আর কিছু মুনাফা পায় না, কারণ এই যে টাকাটা পায় সেটা দিয়ে তারা চলতেই পারে না। তো বছর শেষে তারা সঞ্চয় করতে পারে না, মুনাফাটাও পায় না, আর তারা আসলে এই জিনিসটাই সুবিধা পাচ্ছে না। তাহলে আমাদেরকে এইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় জেলা প্রশাসক এবং ইউএনও মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব। এই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন যাতে আমার মৎস্যজীবীরা, সুনামগঞ্জ জেলায় 135,000 মৎস্যজীবী আছে, সারা বাংলাদেশে প্রচুর লক্ষ লক্ষ মৎস্যজীবী আছে। মৎস্যজীবী আওয়ামী লীগের একটা সহযোগী সংগঠন, আপনারা জানেন বিগত কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দান করেছেন। সেই সুবাদে আমি সেই কথা ব্যক্ত করছি আপনাদের কাছে, প্রশাসন কর্তৃপক্ষদের কাছে, যে আপনারা দৃষ্টি রাখবেন যেন মধ্যস্বত্বভোগীরা কারো জলমহল নিতে না পারে, যেন মৎস্যজীবীরাই যারা পাওয়ার দাবিদার তারাই যেন পায়। তারা ব্যবসা করুক, অন্যান্য ব্যবসা করুক, টাকা আছে ব্যবসা করবে, কিন্তু মৎস্যজীবীদের তো আমার কেউ নাই, তাদের টাকাও নাই, ঘরও নাই, বাড়িও নাই, তারা কিছু করতে পারে না। তাদের দৃষ্টিটা আপনার দৃষ্টিটা দেখবেন এবং তারাই যেন পায়, তারাই যেন এটা নিতে পারে, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন আমি আশা করি। পদ্মা নদী সহ বিভিন্ন নদীতে নির্ধারিত সময় পর্যন্ত মৎস্য আহরণ করা নিষিদ্ধ থাকে, এরকম কি হাওড় অঞ্চলে রয়েছে? এরকম নিষিদ্ধ হাওড় অঞ্চলে নেই, তবে পদ্মা নদীর বিষয়টা ভিন্ন, সেখানে ইলিশ মাছ জন্ম, আপনি এটা জানেন তো। ওই মা ইলিশ যখন আপনার পোনা ছাড়ে তখন কিন্তু এটা নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু আবার সরকারিভাবে প্রতিটা মৎস্যজীবীদেরকে তাদেরকে সহযোগিতা করা হয়, তাদেরকে খাবার দেওয়া হয়, সেখানে প্রতিটা মৎস্যজীবী যারা কাঠধারী মৎস্যজীবী সবাই কিন্তু সেখানে খাবার পায়। তারা সেই যতদিন বন্ধ থাকে ঠিক ততদিনই তারা এখানে চলতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করেছেন, তাদেরকে সেই ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন এবং প্রতি বছরই তারা পায় সেটা। যে পরিমাণ সহায়তা তাদেরকে প্রদান করা হয় ফ্যামিলি নিয়ে স্বাভাবিক জীবনযাপন করার জন্য তা কি যথেষ্ট? হ্যাঁ, সেখানে যথেষ্ট, সেটার ক্ষেত্রে 100% যথেষ্ট এবং চলতেছে, আমরাও জানি। আমাদেরও সেখানে মৎস্যজীবীদের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের লোকজন আছেন, নেতাকর্মীরা আছেন, তারাও বলেছেন যে এটা দিয়ে চলা যায়। তবে মাঝখানে কিছু জিনিস হয় সেটা আমি আশা করবো যেন না হয়, তাইলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যা বরাদ্দ দিচ্ছেন তা দিয়ে একটা ফ্যামিলি চলা যায়, অনায়াসে চলা যায়, চলার জন্যই তো দিচ্ছেন। বিগত সময়ে এরকম একটা বিষয় অবগত হয়েছিলাম যে হাওড় অঞ্চলের মৎস্যজীবীদের জন্যেও একটা সহায়তার ব্যবস্থা করা হয়েছিল, এটা কি চলমান রয়েছে না বন্ধ হয়ে গেছে? মৎস্যজীবী কার্ডের মাধ্যমে বিজিএফের একটা ব্যবস্থা করা হয়েছিল। মৎস্যজীবী কার্ডের মাধ্যমে যেটা আপনি বলতেছেন সেটার বাদেও আবার প্রক্রিয়া আছে। আপনার এখানে সুনামগঞ্জে আপনার মানুষ কয় লক্ষ, সেখানে আপনি দেখেন পেশাজীবীদের মাঝখানে আপনার মৎস্যজীবী হচ্ছে 135,000। তো 135,000কে আপনার সেটা আমার মনে হয় আমার মৎস্যজীবীদের ঘরে বসাইয়া খাবার এখানে দরকার নাই, কারণ এখানে এই জিনিসটা নাই। আর এখানে তো আপনার ইলিশ মাছ নাই, ইলিশ মাছে একটা সময়ে মাছগুলো পোনা ডিম ছাড়ে তারপরে মাছটা বড় হয়, এটা কিন্তু একটা সময়, নির্ধারিত একটা সময়। কিন্তু আমাদের হাওড়ের মাছে কিন্তু কোনো নির্ধারিত সময় নেই, আমাদের হাওড়ের মাছে পাঁচ মিশালি মাছ। আমাদের সুনামগঞ্জের মাছ খেয়ে আপনি যত বড় বড় অফিসার বলেন, দেশি বিদেশি যাই বলেন না কেন, তারা মানে আনন্দ পায় নাই, মজা পায় নাই, স্বাদ পায় নাই, আবার আসতে চায় নাই, এরকম মানুষ খুব কমই পাবেন। তাহলে এই মাসের স্বাদটা অনেক বেশি। মিঠা পানির মধ্যেও আবার তফাত আছে, আমাদের সুনামগঞ্জের মাছটা হচ্ছে বিখ্যাত মাছ, এটার মধ্যে আবার তফাত আছে। আপনি মিঠা পানির সব জায়গার মাছ, কিন্তু আমাদের সুনামগঞ্জের মধ্যে স্বাদ না, এটা হচ্ছে অন্যরকম স্বাদ, একটা মাটির থেকে একটা স্বাদ পাওয়া যায়। তো এখানে মৎস্যজীবীদের বসায় রেখে কোনো ত্রাণ দেওয়া বা সহযোগিতা করা আমার মনে হয় প্রয়োজন নাই। তবে এখানে আপনার প্রশ্নের উপরে আমি একটা কথা আনতে পারি, সেটা হচ্ছে যারা জলমহল নেন তাদের জলমহলের কিন্তু একটা এরিয়া থাকে, যেমন উপজেলা ভিত্তিক যদি হয় সেটা 20 একরের ভিতরে হয়, 20 একর জায়গা জুড়ে হচ্ছে জলমহলটা, সেই 20 একর জায়গা বাহিরে কিন্তু বিলের বাহিরে থাকে বা একটু পরে একটা লাল পতাকা টানানো হয়। কিন্তু আজ অবধি আমি কোনো জলমহলে দেখি নাই যে লাল নিশানা দেওয়া হয়েছে, এটা হচ্ছে জলমহলের এরিয়া এবং বাকিটা হচ্ছে মৎস্যজীবীরা খাবে, মৎস্যজীবীরা মৎস্য আহরণ করে তাদের জীবনমান নির্বাহ করবে, এরকম কিন্তু কোনো হাওড়ে দেখা যায় না। তাহলে সেটা কিন্তু প্রশাসনের করার কথা, তো প্রশাসন মহোদয়গণ কেন করছেন না সেটা আমি অবগত নই, আশা করি সেটা করা হবে। যদি সেটা করা হয়, জলমহলের এরিয়াটা যদি নির্ধারণ করা হয়, তাহলে আমার মৎস্যজীবীরা ভাত মাছ খেয়ে বেঁচে থাকতে পারবে ইনশাল্লাহ। হাওড়পাড়ের মানুষ
কৃষক শ্রেণীর হয়ে থাকে। তো কৃষকদের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী বিগ বাজেট প্রণয়ন করে যাচ্ছে। তো হাওড়পাড়ের কৃষকদের জন্য আপনার কি বলার আছে? এখানে আমাদের প্রথম সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনার অকাল বন্যা। সেটা আপনার দেখা যাচ্ছে মার্চ মাসে পানি চলে আসে, মার্চ মাসে দেখা যাচ্ছে আপনার ধান কাঁচা, সেই সময় পানি চলে আসে, এপ্রিল মাসে দেখা যাচ্ছে ধান পাকবে, সেই সময় পানি চলে আসে। সেটা অনাবৃষ্টির কারণে ইন্ডিয়া থেকে আপনার পানিটা চলে আসে, মেঘালয় থেকে পানিটা চলে আসে, তখন একটা প্রবলেম হয় নদীর পার দিয়ে। পানিটা কিন্তু নদী দিয়ে আসে, নালা দিয়ে আসে, নদী দিয়ে ঢুকে নদী দিয়ে আবার বঙ্গোপসাগরে চলে যায়। কিন্তু যখন নদীতে বাধা পায়, নদীর খনন যেটা, নদীর নিচের লেভেলটা কিন্তু আগের মতো নেই, এখন কিন্তু নদী পার হওয়া যায় হেঁটে। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে সিলেটেও কিন্তু আপনি সময় নদী পার হওয়া যায় হেঁটে হেঁটে। এটা কিন্তু অবাস্তব একটা কথা ছিল কিছুদিন আগেও, সেই সময় কিন্তু বন্যা এত হয় না। এখন প্রতি বছর বছর বন্যা হয় কেন, বছরে তিনবার বন্যা হয় কেন? কারণ নদীর পানির ধারণ ক্ষমতা কমে গেছে, টোটালি কমে গেছে, নদী শুকিয়ে গেছে। যার দরুন পানিটা একদম উপরে উঠে যায় আর বন্যাটা প্লাবিত হয়, আর হাওড়পাড়ে যে বেড়িবাঁধটা থাকে সেটা ভেঙে হাওড়টা ডুবিয়ে ফেলে। প্রথম কাজই হবে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে আমার আবেদন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন, যে আমাদের নদীগুলা এবং নালাগুলা এবং খালগুলা দ্রুত সেটাকে খনন করা এবং সঠিকভাবে খনন করা। সঠিকভাবে খনন করা হলেই সে পানি নিষ্কাশনটার ধারা ঠিক থাকবে এবং আমাদের এখানে অকাল বন্যা আর হবে না। পানিটা আসবে কিন্তু নেমে যাবে নদী দিয়ে, হাওড়ে আর ডুববে না। যদি হাওড়ে না ডুবে তাহলে আপনার কৃষকের আর কোনো ক্ষতি হচ্ছে না, আমার কৃষক ভাইদের আর কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। কৃষি তুলতে পারলেই কৃষকের লাভ, তুলতে না পারলেই ক্ষতি। নদী খননটা একটা, নদী খননটা মেজর প্রবলেম। এটা হচ্ছে মূলত কাজ নদী এবং নালা একসাথে দুটোই করতে হবে। শুধু নদী খনন করলে হবে না, নালাগুলো খনন করতে হবে। নদীর সাথে ছোটো ছোটো রক্তি আছে, রক্তি নদীগুলো আছে, এগুলো করতে হবে। আবার সুইচ গেটের সাথে কানেক্টিং সড়ক থাকে, কানেক্টিং লেক থাকে হাওড়ের, সেই সুইচ গেটের লেকগুলো খনন করতে হবে, নইলে আবার সুইচ গেটে পানি আসে না, বন্ধ হয়ে যায়। অনেকগুলো এরকম প্রবলেম থাকতে পারে, এগুলো দেখে সুইচ গেটের নালাগুলো খনন করতে হবে এবং ছোটো ছোটো নালাগুলো রক্তিগুলো খনন করতে হবে এবং সুরমা নদীটা, মূলত সুরমা নদীটা খনন করে নিতে হবে পুরাটা। একটু করলাম একটু থাকলে, একটু করলাম একটু থাকলে তৈরি তো আবার ভরে যায়, পানি তো পলি আসে, পলি মাটিতে কিন্তু ভরে যায়। একসাথে করলে কিন্তু আর সেটা ভরবে না, নেমে যাবে, এক দ্রুত গতিতে নেমে যাবে আমি বিশ্বাস করি। হাওড়াঞ্চলের বিলগুলো কি ভরে না পলি মাটিতে? হ্যাঁ, বিলগুলো ভরে। বিলগুলো ভরলে সেটা বিলের মাছের সে প্রবলেমটা হচ্ছে, সেটার সাথে কিন্তু বিলের সাথে কিন্তু আপনার নদীর কোনো সম্পর্ক হচ্ছে না। বিলে তো পানিটা আসে নদীর থেকে ভেঙে তারপরে বিলে আসে, হাওড়ে আসে, তো এটা কিন্তু আটকানোর মানে হাওড় ডোবার সাথে কোনো সম্পর্ক নেই। না, আমরা তো অনেক সময় দেখি কৃষক যারা আছেন তারা বিল থেকে পানি সেচ করে থাকে। আর যদি বিলটা খনন করা হয় তাহলে বিলের মধ্যেও পানির ধারণ ক্ষমতা বেশি থাকবে, এখান থেকে পানি সেচের সুবিধা। এটা তো জলমহালের আইন, এটা তো ভূমি মন্ত্রণালয়ের জলমহালের আইনে বিল খনন আছে, প্রতি বছরই বিল খনন হচ্ছে, কোনো না কোনো বিল কিন্তু খনন হচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমি এটা জানি, যে খনন কিন্তু হচ্ছে প্রক্রিয়াধীন, এটা কিন্তু কন্টিনিউয়াসলি প্রজেক্ট এটা হচ্ছে। যেমন স্কিম যেগুলো দেওয়া হয় বিল, সেগুলোতে কিন্তু আপনার খনন একটা কাজ আছে এবং বৃক্ষরোপণের একটা কাজ আছে, অভয়াশ্রম করতে হয় স্কিমের বিলগুলোতে, কিন্তু অভয়াশ্রম করতে হয়। তাহলে স্কিম দিলে কিন্তু বিলগুলো আপনার ইয়েতে চলে আসে, আপনার মাছের যে অভয়াশ্রমটা, মাছের আশ্রয় তৈরি করার জন্য যেটা দরকার সেটা কিন্তু হয়ে যায়, সেখানে কিন্তু বিলটা খনন হয়ে যায় এবং এটা হচ্ছে প্রতি বছরে বছরে কিন্তু হচ্ছে প্রক্রিয়াতে, মানে প্রতি বছরই প্রকল্প হচ্ছে, অনুমোদন হচ্ছে, হ্যাঁ বাস্তবায়ন হচ্ছে, অনুমোদন হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে, চলমান, হ্যাঁ চলমান। হাওড়পাড়ের একটা সমস্যা দেখা যাচ্ছে যে নির্ধারিত সময়ে দুর্গম যাতায়াতের কারণে শিক্ষকরা প্রতিষ্ঠানে যেতে সমস্যা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলেন? ওই যে আগে যেটা বললাম আপনাকে, সড়ক কানেক্টিং সড়ক যেগুলো আছে, যদি আমরা কানেক্টিং সড়ক করে ফেলতে পারি তাহলে অনেক কিছু রোধ করা যাবে। যেমন ধরেন আমার ইউনিয়নের কথা যদি আমি বলি, ফতেপুর ইউনিয়নের কথা যদি বলি, সেখানে আপনার রাজেন্দ্রপুর গ্রাম, বসন্তপুর গ্রাম, আপনার যেগুলো গ্রামগুলো আছে, অনন্তপুর গ্রাম, ঠিক আছে, ক্ষিদ্রপুর গ্রাম, বারুকুড়ি, তারপরে হচ্ছে বারংকার, এই সাইডটা অনেকগুলো গ্রাম আছে। আপনার দেখবেন যে ফুলবুড়ি গ্রামটা হাওড়ের মাঝখানে পড়ছে, ফিরোজপুর গ্রামটা, এগুলো অনেকগুলো গ্রাম আছে আপনি দেখবেন এদের সাথে কানেক্টিং সড়ক নেই। যাও হচ্ছে এটা বেড়িবাঁধ, বেড়িবাঁধ তো থাকে না, যেটা বেড়িবাঁধ হচ্ছে বেড়িবাঁধ কিন্তু কানেক্টিং সড়ক না। তো আমরা যদি বেড়িবাঁধটাকে, যেটা আমি বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, যদি আমরা তিনটা করে গাছ লাগাই বেড়িবাঁধের উপরে, প্রতিজনে যদি আমরা হাওড়পাড়ের মানুষগুলো তিনটা করে গাছ লাগাই, সচেতন মানুষগুলো যদি চলে আসি সামনে,
তাহলে আপনি দেখবেন যে আমাদের যে বেড়িবাঁধটা সেটাও কিন্তু একটা সড়ক হয়ে যাচ্ছে। বেড়িবাঁধটাকেও কিন্তু আমরা সড়কে রূপান্তরিত করতে পারবো যদি আমরা নিজেরা সচেষ্ট থাকি, আমরা যদি নিজেরা একটু উদ্যোগী হই, তাহলে আমরা এটা বাস্তবায়ন করা সম্ভব। সেই ক্ষেত্রে যদি সড়ক যদি হয়ে যায় কানেক্টিং সড়ক, তখন তো মোটর সাইকেল দিয়েও আসতে পারবে, গাড়ি চালাইও আসতে পারবে, তখন আর সময়টা আপনার লেট বিলম্ব হবে না। জীব বৈচিত্র্যের যে বিষয়টা রয়েছে, যদি বেড়িবাঁধটা আবুড়া হয়ে যায় তাহলে জীব বৈচিত্র্যের কি সমস্যা হবে না? জীব বৈচিত্র্যের আপনি যে বিষয়টা বলছেন সেটার জন্য কিন্তু কজয়ে করা আছে। কজয়ে যে বিষয়টা, কজয়েটা কিন্তু আপনার মাটি থাকে মাঝখানে, এটা আবার মাটি কেটে দেয় বর্ষায়, তখন কিন্তু ওই যে কানেক্টিং হয়ে যায় নদীর সাথে, তো তখনই কিন্তু মাছ আদান প্রদান, বিভিন্ন ধরনের প্রজাতি, মৎস্য প্রজাতিগুলো ভিতরে ঢুকতে পারবে, বেরোতে পারবে এবং কোনো সমস্যা হবে না। সেই জন্যই কজয়ে সিস্টেমটা করা হয়েছে, সেই জীব বৈচিত্র্যের উপরে এটা যেন ক্ষতি না হয় এবং পুরোটা হাওড়ে যেন সেটা এফেক্ট না পড়ে, প্রতিটা বেরিবাদ যেন স্থায়ী হয়, সেটার জন্য সেই সিস্টেমটা করা হয়েছে মূলত। আপনি তো ধরুন আর বাংলাদেশের সূচনা লগ্নে যারা বাংলাদেশের স্বাধীনতার সূর্য চিনিয়ে এনেছেন, তারাও অনেকেই সিংহভাগেই তরুণ ছিলেন। তো আপনার তারুণ্যের সময়ে আপনি মানুষের কল্যাণে কী ভাবছেন? আপনি জানেন অবশ্যই, আসলে আমি নির্বাচন করব ফতেপুর ইউনিয়ন থেকে, তো সেই সেটার উপলক্ষ হচ্ছে সেটাই যে আমার যে এলাকাটা আপনার নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, একটা অবহেলিত এলাকা হচ্ছে আমাদের ফতেপুর ইউনিয়ন। সেই অবহেলিত এলাকাকে উন্নয়ন করতে গেলে আপনার একটা ধারাবাহিকতা, ডেল্টা প্ল্যানের প্রয়োজন। এটা একদিনে প্ল্যান করলে হবে না, সেই এই প্ল্যানটাকে করতে গেলে আপনার প্রতিটা গ্রামের কিছু মুরব্বী মানুষ থাকে, কিছু উপদেষ্টামূলক মানুষ থাকে, কিছু জ্ঞানীগুণী মানুষ থাকে, বিভিন্ন মহলে যারা আছেন তাদেরকে নিয়ে একত্রিতভাবে যদি আমরা বসি, যদি আমার দ্বারা সম্ভব হয়, আপনার প্রশ্ন উত্তরটা আমি সরাসরি দিচ্ছি, যদি আমার দ্বারা ধরেন মনে করেন আগামীতে যদি আমি চেয়ারম্যান হই, তাহলে আমি বিশ্বাস করি এবং আমি আশা করি আমার ডাকে সবাই আসবেন, আমি প্রতিটা গ্রাম থেকে সিনিয়র মানুষগুলোকে নিয়ে এবং সমাজে যারা এখন বর্তমানে তরুণের অহংকার যারা আছেন, অনেকেই আছেন, অনেক পজিশনে আছেন, ভালো ভালো পজিশনে, সবাইকে নিয়ে আমি একটা বৈঠক করব। সেইখানে উন্মুক্ত আলোচনা হবে সেই সমস্যাগুলো নিয়ে, সেই সমস্যাগুলো নিয়ে উন্মুক্ত আলোচনা নোট করা হবে, সেই সেই আলোকে গ্রাম গ্রাম টু গ্রাম, ডোর টু ডোর আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমি ইনশাল্লাহ পারবো সেটা। তরুণদের জন্য আপনার মেসেজ কী হতে পারে? তরুণদের জন্য আমার মেসেজ হচ্ছে, আপনি একটা জিনিস অবশ্যই জানেন যে এখন বর্তমান সময়টা আসলে তরুণদের হাতে। আগে যারা আমার বাবা ছিলেন, দাদা ছিলেন, যারা নানা ছিলেন, যারা অনেক সিনিয়র ছিলেন, তারা সিনিয়ররা কিন্তু আগে সমাজে কর্তৃত্ব স্থাপন করতেন বা সমাজটা পরিচালনা করতেন, কিন্তু এখন কিন্তু সিনিয়ররা নিজেরাও একটু ইয়ে হয়ে যান, অবসরে চলে যান, তাদেরকে অবসরটা ভালো লাগে, আর জুনিয়রদেরকে মানে তরুণদেরকে তারা সমাজের কিছু দায় দায়িত্ব দিয়ে থাকেন। সেই দায় দায়িত্বের থেকেই কিন্তু আমার সামনে আসা। তো যদি তরুণরা সবাই যদি একসাথে আমরা কাজ করি সমাজ উন্নয়নের ক্ষেত্রে, আমাদের আমি বলবো যে আমার, আমি তো সারা দেশ নিয়ে কথা বলতে পারবো না, আমি আমার ইউনিয়নটা নিয়ে কথা বলি, ফতেপুর ইউনিয়নটা নিয়ে, যদি আমার তরুণের যে অহংকার, যে আমার যে ছেলেগুলা যারা আমার সমবয়সী এবং কিছু সিনিয়র মানুষ আছেন, সিনিয়র ভাইরা আছেন, সবাই মিলে যদি আমরা একসাথে উন্নয়নের ধারাকে উচ্চ আসনে নিতে চাই, তাহলে সবাই যদি আমরা একমতে কাজ করি, একটা প্ল্যাটফর্মে চলে আসি তরুণ যারা, তাহলে আমার বিশ্বাস আমার ফতেপুর ইউনিয়নটাকে সেই জায়গায় পৌঁছাতে পারবো যাদের স্বপ্ন এবং আমার স্বপ্ন বা আপনার স্বপ্ন, সবারই একটা স্বপ্ন আছে আমাদের ফতেপুর ইউনিয়নটা সেই পর্যায়ে আমি নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, বিশ্বাস করি। আপনি তো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আর এখন দলীয় নির্বাচন হচ্ছে, আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না দলীয় প্রতীক আপনি চাইবেন? আপনি দেখেছেন আমার ফেসবুক পোস্ট এবং আমার যারা আছেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন বা যারা বড় ভাই নেতা এবং সবাই জানেন, আপনি যেহেতু আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের মৎস্যজীবী লীগের সেক্রেটারি, তো সেই ক্ষেত্রে আমি আওয়ামী লীগকে সম্মান করি এবং আওয়ামী লীগকে লালন করি, আমি আওয়ামী লীগ করি, আওয়ামী পরিবারের আমি সন্তান, সো আমি স্বতন্ত্র থেকে আসা এটা প্রশ্নই আসে না, আমি নৌকা থেকে, আমি নৌকা প্রতীক নিয়েই ইনশাল্লাহ আসবো। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো নৌকা দেন, তো আমি বিশ্বাস করি আমি নৌকা পাবো ইনশাল্লাহ, কারণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস্টার এনামুল কবির বিপ্লবীর সাধারণ সম্পাদক, আপনি জানেন উনি অল্প বয়সে, উনিও তরুণ, উনিও তারুণ্যের অহংকার, আমার আমার লিডার, আমি গর্ব করে বলতে পারি
ওনার মাধ্যমে আমি যে কাজগুলো করতেছি, ওনার পরামর্শে যে কাজগুলো আমি করতেছি, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে উনি আমাকে যতটুকু সহযোগিতা করছেন, তা আমি 100% আমি আশা করি আগে আল্লাহ পরে আমি নৌকা নিয়ে ইনশাল্লাহ ফতেপুরে নির্বাচন করব এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। দলীয় প্রতি তো অনেকেই চেয়ে থাকবেন, আর সেই ক্ষেত্রে যে আপনি এত নিশ্চয়তার সাথে বলে যাচ্ছেন যে আপনি মানে পাবেন আশা করছেন, আপনি আশা তো করতেই পারেন। হ্যাঁ, একটা সদস্যও কিন্তু আপনার আপনার জবাবদিহিতা দিতে হবে একটা সদস্যের কাছে, একটা ভোটারের কাছে, তো সেটা কিন্তু বড় কিছু নয়। কিন্তু আমার কথা হচ্ছে আমি সেই চেয়ারে বসাটা বসা নয়, আমি সেই একটা দায়িত্ব নিয়ে আমি এলাকার উন্নয়ন করতে চাই, এলাকার সার্বিক উন্নয়নে অবহেলিত এলাকাটাকে আমি উন্নয়নের এলাকা হিসাবে, ফতেপুর ইউনিয়নটাকে আমি একটা মডেল ইউনিয়ন হিসাবে গড়তে চাই। সেই জন্য আমি আশা করি আমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এবং যারা নেতৃস্থানীয় আছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এবং নেতৃস্থানীয় যারা আছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যারা আছেন, এবং আপনি জানেন আমি যে আমি রেজিস্ট্রার এনামুল কবির ইমনের সাথে আছি, ওনার সাথে রাজনীতি করি, আমি বিশ্বাস করি সবার সহযোগিতায়, কারণ তাদের মাধ্যমে, তাদের রিপোর্টের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কার্ড বিতরণ করে থাকেন, তাদের যাচাই বাছাই করে কিন্তু কার্ড বিতরণ করে থাকেন, সেই বিশ্বাস করে আমি বলতে পারি যে আমি ইনশাল্লাহ দাবিদার, আমি পাবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, হাওরপাড়ের মানুষের জীবন মান নিয়ে আজকে তরুণ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবু সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। তো ওনার মাধ্যমে হাওরপাড়ের মানুষের দুর্ভোগের অনেক চিত্র উঠে এসেছে, তো এই জন্যে ওনাকে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা মিডিয়াই চায় মানুষের দুর্ভোগ তুলে ধরতে এবং মানুষের সমস্যাগুলো চিহ্নিত করতে, যাতে এই সমস্ত সমস্যার সমাধান হয়। সম্মানিত দর্শক, বিদায় নেওয়ার সময় একবারে সন্নিকটে চলে এসেছে, তো মোহাম্মদ তৌহিদ হোসেন বাবুর কাছ থেকে সর্বশেষ বিষয় যেটা জানতে চাইব সেই বিষয়টা হলো, হাওরপাড়ে অনেক সময় দেখা যাচ্ছে যে বেকারত্বের বিষয়টা একটা জটিল সমস্যা হয়ে দাঁড়ায়, হাওরপাড়ে মানুষের বেকারত্ব দূরীকরণে কী করা প্রয়োজন? ধন্যবাদ সুন্দর, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। আসলে আমরা অবহেলিত হওয়ার কারণ কিন্তু বেকারত্ব, ইনকাম সোর্সের অভাব। আমাদের যদি ইনকাম থাকতো, শহরের মতো যদি আমাদের ইন্ডাস্ট্রি থাকতো, প্রতিষ্ঠান থাকতো, প্রাতিষ্ঠানিক যদি কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, তাহলে হাওরপাড়ের মানুষ কিন্তু আপনার কৃষি মৎস্যর পাশাপাশি তারা কিন্তু চাকরি, জব, ব্যবসা বাণিজ্য করত, সেটা করলে কিন্তু আয় রোজগার বাড়ত, তাহলে সংসারের উন্নতিটা ঘটত। সেটার অভাবের জন্যই আসলে সেই ইন্ডাস্ট্রি বা আপনার একটা ফ্যাক্টরি বা একটা চাকরি করার সুযোগ, সেই ধরনের সুযোগ কিন্তু হাওরপাড়ের মানুষের নেই, একটা ইউনিয়নে নেই। কিন্তু বিভিন্ন ইউনিয়ন আপনি ঘুরলে দেখতে পাবেন অনেক ধরনের প্রতিষ্ঠান কিন্তু স্থাপন করা হয়, উন্নয়নমূলক প্রতিষ্ঠান, আপনার সেবামূলক প্রতিষ্ঠান, তারপরে আপনার উৎপাদনমুখী প্রতিষ্ঠান, তো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের ইউনিয়নে নেই। যদি এই প্রতিষ্ঠানগুলো আমাদের ইউনিয়নে থাকতো, তাহলে একটা প্রতিষ্ঠানে দেখতেন যে হয়তো বা 500 বা 1000 শ্রমিকের প্রয়োজন পড়তো, 2000 শ্রমিকের প্রয়োজন পড়তো, তো একটা ইউনিয়নে মানুষ আর কতজন থাকে? তো সেই জায়গায় যদি আপনার 4-5টা ইন্ডাস্ট্রি বা 4-5টা এই ধরনের উৎপাদনমুখী খাত তৈরি করা যেত, সেই খাতগুলো যদি ইউনিয়নে স্থাপন করানোর ব্যবস্থা করা যেত, তাহলে কিন্তু আমাদের আপনার এইটা যে ইয়েটা থাকতো, যে কোনো ইন্ডাস্ট্রি চালানোর ক্ষেত্রে বিদ্যুৎ অবশ্যই প্রয়োজন। এখন তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারও একটা উদ্যোগ রয়েছে যে তিনি গ্রামকে শহর বানাবে, আর এই লক্ষ্যে কাজও হচ্ছে, সেই ক্ষেত্রে হাওর অঞ্চলে কোন ধরনের মিল ফ্যাক্টরি করলে বা করা যাবে এই বিষয়টা একটু? যেমন ধরেন আমাদের শনির হাওর একটা বিখ্যাত হাওর, টাঙ্গুয়ার হাওর একটা বিখ্যাত হাওর, এখন পর্যটন কেন্দ্র,
বিশ্বের বিভিন্ন দেশের মানুষও এখানে আসে, সারা বাংলাদেশ থেকেও আসে, বিশ্বের মানুষগুলো আসে। যেখানের মাছ আপনি বড় বড় মাছ হয়, সুস্বাদু মাছ, টাঙ্গর হাওয়ের মাছ। আমরা যদি একটা ফিশারিজের একটা ফিশারিজ ব্যবস্থা যদি আমরা করি, সেখান থেকে যদি একটা ইন্ডাস্ট্রি হয়, সরকার মহোদয় যদি সেটা করেন, টাঙ্গর হাওয়ার পারে একটা মৎস্য খামার গড়া হয়, করা হবে, সেখানে মাছ বিক্রি করবে মৎস্যজীবীরা, এবং সেখান থেকে ক্রয় করে সেখানে মাছটা প্রসেসিং করে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে সেটাকে আপনার রপ্তানি করা যাবে, এবং সেটা থেকে বাংলাদেশের অনেক ইনকামও চলে আসবে, আয়ও চলে আসবে, রেভিনিউস আসবে। তো সেই জন্য আমি আপনার ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় ডিসি মহোদয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের নেতাকর্মী যারা আছেন, বিভিন্ন মহলের যারা আছেন, তাদের কাছে আমি বিনীত আবেদন করছি মৎস্যজীবীদের পক্ষ থেকে, যে আমাদের টাঙ্গর হাওয়ার পারে, টাঙ্গর হাওয়ার পারে যেহেতু পর্যটন কেন্দ্র হয়েছে, সেখানে আরও বিভিন্ন স্থাপনা হবে ইনশাল্লাহ, তা টাঙ্গর হাওয়ার পারে সেই রকম একটা করা যায় কি না, যে মৎস্য প্রসেসিং ইউনিট করা যায় কি না। যদি করা যায় তাহলে সেখানে কিন্তু প্রায় 1,500 কর্মসংস্থানের ব্যবস্থা হবে, 5,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেখানে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভূমিকা পালন করে আপনার ওই যে বেকারত্ব দূরকরণের পাশাপাশি। আমাদের ফতেপুর ইউনিয়নে যদি এরকম কিছু একটা করা যায়, আমাদের এখানে যদি বড় একটা বড় কিছু করা যায় সরকারিভাবে, সরকারি অনুদানে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে সরকারের, যেটা আপনি উপজেলা না করে, জেলা না করে একটা ইউনিয়নে করেন, করাইতে পারলে ইউনিয়নের মানুষগুলো সেখানে কর্মসংস্থানের সুবিধা পাবে, সেই আশা আমি ব্যক্ত করছি। তাহলে আমাদের বেকারত্বটা দূর হবে। আরও কিছু ব্যক্তি উদ্যোক্তা যারা আছেন, যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বড় বড় মহলে যারা আছেন, বিভিন্ন জায়গায় চলে আসছেন, তাদের কাছেও আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা এলাকার জন্য কিছু করেন, এলাকার মানুষগুলোর জন্য কিছু করেন, অসহায় মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান। আপনারা যদি দাঁড়ান, একজনে যদি একটা মিল কারখানা করেন, 100 জন শ্রমিক যদি দেন, তো 10 জন হলে তো 1,000 শ্রমিক সেখানে কর্মসংস্থান পাচ্ছে। তো এইভাবে করেই কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, একদিনে তো সব সম্ভব না, আস্তে আস্তে করে কিন্তু এই বেকারত্বটা দূর করা যাবে এবং উন্নত হওয়া যাবে, গ্রামেই শহর হবে এবং আমাদের ফতেপুর ইউনিয়নটা এবং ভালো পজিশনে এবং মডেল ইউনিয়ন হিসেবে পরিণত হবে আমি বিশ্বাস করি। গ্রামকে শহর বানানোর ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আপনি পরিষ্কার করে বলেছেন যে গ্রাম সুরক্ষার ব্যবস্থাটা আগে নিতে হবে, আগে নিতে হবে, রাইট। তো ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, এতক্ষণ সাথে ছিলাম আমি শফিউল আলম, বিদায় নেওয়ার সময় হয়েছে, দীর্ঘ সময় লাইভে ছিলাম। আসলে মানুষ বলতেই ভুলের ঊর্ধ্বে নয়, আমাদেরও ভুলভ্রান্তি হতে পারে, সেই ক্ষেত্রে ভুল ত্রুটির জন্য এবং যান্ত্রিক সমস্যার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও ইনশাল্লাহ দেখা হবে, এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আশা করি। তো জনাব কষ্ট করে বিডি ট্যুরিস্টকে সময় দিয়েছেন, এজন্যে আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমি ধন্যবাদ জানাচ্ছি বিডি ট্যুরের কর্তৃপক্ষ যারা আছেন, যারা দায়িত্বে আছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি সুরভা টিভির দায়িত্বে যারা আছেন, তাদের স্টুডিওতে আজকে এই লাইভটা করেছেন, করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে আলী ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শফিউল আলম, আমার ছোটো ভাই, স্নেহের ছোটো ভাই শফিউল আলমকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রিত অতিথি করার জন্য, আর বিডি টুডেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই প্রোগ্রামটাকে লাইভে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এলাকাবাসীর জনগণদের কাছে, আমার ফতেপুর ইউনিয়নে যারা আছেন, সবাই আমাকে কিছু না কিছু চিনেন, আশা করি চিনবেন। আপনাদের দোয়া আমি চাচ্ছি, আপনাদের কাছে আমি আশা করি স্নেহ করে, আপনাদের ছেলে হয়ে, আপনাদের ভাই হয়ে, আপনাদের চাচা হয়ে, আপনাদের মামা হয়ে, যেটাই হই না কেন সেটা মেনে নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর, আপনাদের জন্য কিছু কাজ করার সুযোগ আমাকে করে দিবেন, আমি সেই আশা ব্যক্ত করছি এবং আমি দাবি করছি আমার ফতেপুর ইউনিয়নবাসীর কাছে, যে আমাকে সেই সুযোগ দিয়ে আপনারা কৃতার্থ করবেন, আমাকে সারা জীবন আপনাদের ঋণ যেন আমি শোধ না করতে পারি সেই সুযোগটা আমাকে করে দিবেন এবং পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সভাপতি মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেহানুল কবির ইমনের কাছে। রাজনীতিতে অনেক কিছু হয় সেই সুযোগটা করে দেওয়ার জন্য, বিশালতা আসলে দেওয়ার ভিতরেই প্রকাশ পায়। আমি শিখতে পেরেছি ওনার সাথে থেকে, আমাদের এখানে যারা আছেন নেতৃস্থানীয় যারা আছেন, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন আওয়ামী লীগের, সভাপতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সভাপতি আমি ধন্যবাদ জানাচ্ছি,
এবং আজকে আমাকে এইখানে অতিথি করার জন্য আবারও আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি আগামীতেও আপনাদেরকে আমরা পাশে পাব। এখন বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।